করোনা ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। এই কঠিন পরিস্থিতির মোকাবিলায় শনিবার উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের হাতে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে 11,001 টাকা চেক তুলে দিল কোন্নগর মনসাতলা কালী পুজো কমিটি। কোন্নগরের বিখ্যাত শকুন্তলা কালী পুজোর দিন বিশাল বড় করে কোন্নগর মনসাতলায় পুজো করে এই পুজো কমিটি। কিন্তু এবারে সেই পুজো সেভাবে না করার সিদ্ধান্ত নিয়ে সেই টাকা এদিন রিলিফ ফান্ডে দেওয়া হয়। পক্ষ থেকে এই করোনা সংক্রান্ত যেসব ঘটনা ঘটছে, আমাদের ক্ষুদ্রতম প্রতিষ্ঠান বিধায়কের হাতে আমরা 11,001 টাকা তুলে দিলাম রিলিফ ফান্ডে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা যে এই উদ্যোগটা যে নিয়েছেন, তো আগামী দিন আর কোনো উদ্যোগ কি নিচ্ছেন? আমরা চেষ্টা করব যত আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান যদি হয় আবার আমরা করবো এই সামনেই তো পুজো আসছিল, মানে করবো না, মানে এটা কি পুজোর বাজেট? পুজোর বাজেট আমরা এবছর এত লোক অসুস্থ আছে, পুজো করতে আমাদের ভালো লাগছে না, আমরা ওই জন্য এবারে পুজোটাকে অফ করে দিয়ে আমরা যতটা পারবো এই রিলিফ ফান্ডে দেওয়ার আমরা চেষ্টা করবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহনলাল ধারা, আমার প্রেসিডেন্ট বরুপাদগিরি, আমার প্রেসিডেন্ট। দাদা, আজকে যে এই মানে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যে দান করলেন, তো এই বিষয়ে কী বলবেন? হ্যাঁ, এটা তো একটা বললাম দৃষ্টান্ত স্বরূপ অনুষ্ঠান, যে পুজো কমিটি যে শুধু পুজোর মধ্যে আবদ্ধ থাকে না, নানা রকম সামাজিক কাজকর্ম করে এই মনসাতলা শকুন্তলা পারিবারিক পূজা কমিটি, সেটা আজকেও আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যে। করোনা সংকটে সারা বিশ্ব জর্জরিত, তার থেকে ভারতবর্ষ, হুগলি জেলা, কোন্নগর, পশ্চিমবঙ্গকেও বাদ দিই, অসহায় মানুষদের এই দুঃসময়ে যে পাশে দাঁড়ানোর অঙ্গীকার এই আজকের পুজো কমিটি করেছে, সেটার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নেই। এবং লকডাউন নিয়েও আমরা সব মানুষকে এই অনুষ্ঠান থেকে সচেতনতার বার্তা দিচ্ছি যে লকডাউন আমাদের সকলে মেনে চলা উচিত, প্রয়োজন ছাড়া কেউ আমরা রাস্তায় বেরোবো। হ্যাঁ, লকডাউন তো আরও বাড়ানো হলো আজকে, মানুষকে আর কি বলবেন? না, এটা খুব মানুষ একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, একদিকে করোনার সংকট, একদিকে অর্থনৈতিক সংকট। এই অর্থনৈতিক সংকটটাকে ফেস করার জন্যই এই যে সাহায্য মুখ্যমন্ত্রীর দান তহবিল এগুলো রয়েছে, দেখা যাক আমরা কতদূর যেতে পারি।